রাজ্যের শিক্ষার মান উন্নয়ন করতে এবং ছাত্র ছাত্রীদের পড়াশোনার ক্ষেত্রে উৎসাহ প্রদান করতে নিরলস প্রয়াস চালিয়ে যাচ্ছে বর্তমান রাজ্য সরকার। আর এই নিরলস প্রয়াসের প্রমাণ মিলল প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্যের এই মহৎ উদ্যোগে। 2023 সালে ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক পরীক্ষায় কৃতিত্বের তালিকায় দশম স্থান অধিকার করেছে রাজধানী ধলেশ্বর স্থিত কামিনী কুমার সিংহ মেমোরিয়াল দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের ছাত্র গৌরব ভৌমিক। পরীক্ষার ফলাফল ঘোষণার পর ওই বিদ্যালয়ের কৃতি ছাত্র ছাত্রীদের সংবর্ধনা জ্ঞাপনের জন্য এক অনুষ্ঠানের আয়োজন করে স্কুল কর্তৃপক্ষ। সেই কৃতি বিদ্যার্থী সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য। এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে তিনি বলেছিলেন, কৃতি ছাত্র গৌরবের পড়াশোনার জন্য যে সকল বই প্রয়োজন সেই সকল বই উনি উনার পক্ষ থেকে তাকে প্রদান করবেন, যেমন কথা তেমনই কাজ। বুধবার আড়ালিয়া স্থিত ওই কৃতি ছাত্রের বাড়িতে গিয়ে তার পড়াশোনার জন্য প্রয়োজনীয় সমস্ত বই তার হাতে তুলে দেন রাজীব ভট্টাচার্য। শুধু গৌরবই নয়, আগামী দিনে কৃতিত্ব অর্জন করা সকল ছাত্রছাত্রীদের কামিনী কুমার স্কুলের SMC কমিটি এবং প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্যের পক্ষ থেকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া হবে বলে জানান কামিনী কুমার স্কুলের SMC কমিটির এক সদস্য তরুণ কুমার সিনহা। ধলেশ্বর কামিনী কুমার স্কুলে আমাদের 10th এক্সামিনেশনে যা আমাদের স্কুল থেকে যে মাধ্যমিকে 10th হয়েছে, তো জন্য আমরা আজকে আমাদের রাজ্যের মাননীয় সভাপতি রাজীব ভট্টাচার্য মহাজন আমাদের SMC কমিটিতে এসেছিলেন যে আমাদের এই কৃতিত্বের সম্বর্ধনা জানানোর জন্য। তখন উনি বলেছিলেন ওনার আমাদের এই গৌরবের পড়াশোনার বইপত্রগুলি সব উনি নেবেন, তো এটার উদ্দেশ্যে আজকে আমাদের কাছে আমাদের সঙ্গে আমাদের রাজ্যের সভাপতি রাজীব ভট্টাচার্য আমাদের সঙ্গে এসেছেন ওই বইগুলি দেওয়ার জন্য। আমরা এসেছি কমিটির থেকেও আমরা এসেছি আজকে এই বইগুলি দেওয়ার জন্য। ওর বিভিন্ন বইগুলি যেগুলি আছে রেফারেন্স বই এবং টেক্সট বইগুলি আমরা আজকে ওর হাতে দিয়েছি, এবং এটাতে আমাদের স্কুলের বিভিন্ন ছাত্রছাত্রী যারা আছেন তারাও এই খবরটা শুনে খুব আনন্দিত বোধ করেছে। ভবিষ্যতে হয়তো আমরা এরকম অনুষ্ঠানের মাধ্যমে এই পরিবেশের মাধ্যমে আমরা যারা কৃতিত্ব ছাত্ররা থাকবে তাদেরকেও আমরা এইভাবে সাহায্য করব। এটা আমাদের SMC কমিটি এবং আমাদের রাজ্যের মাননীয় সভাপতি উনি ওনার মাধ্যমে আমরা চেষ্টা করছি ছাত্রছাত্রীদের সাহায্য করার জন্য। আপনার নামটা? আমার নাম তরুণ কুমার সিং। প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্যের এই উদ্যোগে আনন্দিত কৃতি ছাত্র গৌরবের পরিবারের লোকজন এবং গৌরবের বিদ্যালয়ের সহপাঠীরা। ফিরো রিপোর্ট, আর ই নিউজ।